হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ভিডিও এডিটিং করতে পারি না, ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটাও জানি না, তো ভিডিও এডিট করার বিভিন্ন মাধ্যম আছে। আপনারা কম্পিউটারে করতে পারেন, ল্যাপটপে করতে পারেন, মোবাইলে করতে পারেন। তো বেশিরভাগই যারা হচ্ছে কম্পিউটার কেনার সামর্থ্য নাই অথবা ল্যাপটপ নাই, তারা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার মতো সবচেয়ে বেস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে আপনার কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিট করতে হয় করা যায়। তো আজকে আমি দেখাবো যে কীভাবে কাইনমাস্টার দিয়ে আপনি এ টু জেড কীভাবে ভিডিও এডিটিং করবেন। তো আমরা ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যাই স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে কাইনমাস্টারটা ডাউনলোড করতে হবে। তো কাইনমাস্টার যাদের নাই তারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে। তো আপনাকে যেতে হবে আপনার ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে গেলাম। চলে আসার পরে এখানে সার্চ বার চলে আসছে। সার্চ বারে এখানে আপনাকে লিখতে হবে টেক হেল্পলাইন বিডি। তো ভালো করে দেখেন, টেক হেল্পলাইন বিডি চ্যানেল নাম লিখে এখানে সার্চ করতে হবে। তো সার্চ করার পর প্রথমে আপনার যে চ্যানেলটা চলে আসবে সেই চ্যানেলটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ভিডিওসতে ক্লিক করতে হবে। দেন একটু একটু নিচে আসবেন। আমি স্ক্রল করে নিচে আসতেছি। নিচে আসার পর এখানে দেখেন, এখানে একটা ভিডিও আছে কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হবে ওয়াটারমার্ক ছাড়া। তো এই ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনার ডিসক্রিপশন বক্সে যেতে হবে। এই যে আপনার এখানে টাইটেলে ক্লিক করলে আপনার ডিসক্রিপশনটা অন হয়ে যাবে। এখানে মোরে ক্লিক করতে হবে। তো মোরে ক্লিক করার পর এখানে কাইনমাস্টার ডাউনলোড লিঙ্ক আছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। তো আমি ব্রাউজার যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এখানে এই ধরনের অপশনটা শো করবে। তো এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে আছে ডাউনলোড। তো ডাউনলোডে এখানে ক্লিক না করে উপরে যে ডাউনলোড আছে আমি তীর দিয়ে ইন্ডিকেট করে দিছি। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই ধরনের আপনার যদি একটা অপশন চলে আসে তখন আপনি ডাউনলোড এনিওয়ে আছে এখানে ক্লিক করবেন। তো আমি আবারও ক্লিক করতেছি। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু আবার এখান থেকে আছে ডাউনলোড এগেন। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে আমার যে ফাইলটা আমি ডাউনলোড করতেছিলাম সেই ফাইলটা এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। তখন ফাইলটা আমরা কীভাবে কাজ করবো দেখেন, দুইটা ডাউনলোড করলাম, দুইটাই কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমি কেটে দিব এখন। তো কাইনমাস্টারটা ডাউনলোড করার পর এখানে ইনস্টল করবেন। তো ইনস্টল কীভাবে করতে হয় তো আমরা সকলেই জানি। তো এখানে আমি কাইনমাস্টারে ক্লিক করলাম। তো কাইনমাস্টারে ক্লিক করার পর আমার কাইনমাস্টার যেটা আছে সেটা এখন ওপেন হয়ে যাবে। তো আপনাকে একটু এখানে অপেক্ষা করতে হবে, হয়তো 30 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়। তো অপেক্ষা করার পর এখানে আপনার পারমিশন আছে, তো পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে রাইট সাইড থেকে লেফট সাইডে আপনি এখানে স্লাইড করতে হবে। দেখেন আমি স্লাইড করতেছি। স্লাইড করার পর এখানে স্টার্ট চলে আসছে, তো স্টার্টে আমি ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর আমার ভিডিওর এই ধরনের একটা অপশন শো করবে। তো এখানে যদি এই অপশনটা চলে আসে তো রিমাইন্ড মি লেটার যেটা আছে সেটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করতে হবে। তো ক্যান্সেলে ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিওগুলো আমার দেখতেছেন এগুলো হচ্ছে আমি পূর্বে ভিডিও এডিটিং করছিলাম, যার কারণে এই ভিডিওগুলো শো করতেছে। তো আপনি যেহেতু নতুন তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো শো করবে না। তো আপনার কাজ হচ্ছে এখানে আপনার যে কাইনমাস্টার লেখা আছে তার নিচে দেখেন তিনটা আপনার বৃত্ত আছে। তো বড় যে বৃত্তটা আছে এখানে ভিডিও যে আপনার লোগোটা আছে এবং প্লাস আইকন আছে এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনার ভিডিওর যে সাইজটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি ইউটিউব ভিডিও সিলেক্ট এডিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে যে আপনার ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি টিকটক লাইকি এই ধরনের ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনার মাঝখানের ফ্রেমটা অ্যাড করতে হবে। আপনি যদি ফেসবুকের ভিডিও অর্থাৎ স্কোয়ার ভিডিও যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আছে আপনি তৃতীয় নম্বর যে ফ্রেমটা আছে এটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি প্রথমে যে আপনার 16:9 যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইউটিউবের ভিডিওর এডিটিংয়ের জন্য। তো এখানে আমি টিক মার্কে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের মূল যে আমার যে ডিসপ্লেটা আছে সেটা। তো বন্ধুরা, প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ফাইল সিলেক্ট করা, যে ফাইলটা আমরা যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা ফার্স্ট টাইম আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনাকে এই মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ফাইল আছে সমস্ত ফাইল এখানে শো করবে। তো এখান থেকে যে ফাইলটা আপনি এডিটিং করতে চাচ্ছেন, যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটাতে ক্লিক করলে হবে। ক্লিক করলে দেখেন অটোমেটিক এটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি টিক মার্কে এখানে ক্লিক করলাম। তো আপনি যদি একাধিক ভিডিও যদি এখানে অ্যাড করতে চান আবার আপনাকে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে গিয়ে এখানে আপনার যে ফাইল থেকে আপনার যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলে দেখেন অটোমেটিক কিন্তু এটা অ্যাড হয়ে যাচ্ছে নিচে। তো আমি টিক মার্কে ক্লিক করলাম।
তো এই ভিডিওতে আমি আপনাকে কোনো কিছু ভিডিও এডিটিং করা দেখাই দেব না। তো ভিডিও এডিটিংয়ের যে টুলসগুলো আছে আমি আপনাকে একটু দেখাচ্ছি। তো এই সাইডের যে টুলসগুলো আছে এই টুলসগুলো কোনটার কী কাজ, কোন টুলটা দিয়ে কী কাজ আপনি করতে পারবেন সেটা এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এখানে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন এখানে মিডিয়া আছে, লেয়ার আছে, লেয়ারের এই যে ফাইলগুলো আছে ইমেজ, ইফেক্ট, স্টিকার, টেক্সট অ্যান্ড হ্যান্ড রাইটিং, তো এগুলোর কাজ কী, এবং এখানে যে মাইক রেকর্ডের একটা অপশান আছে রেকর্ডের কাজ কী, এবং এখানে অডিওর কাজ কী। তো এই কাজগুলো আমি যদি আপনাকে শিখাই দিতে পারি, আপনি যদি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারেন, তাহলে আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধু ফার্স্ট টাইম আমি তাহলে এখানে ভিডিওতে ক্লিক করতেছি। ভিডিওতে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশানটা চলে আসছে সেটা হচ্ছে আপনার সিজার অর্থাৎ কেসি। তো এই কেসি দিয়ে আপনি কী করতে পারবেন, তো কেসি দিয়ে হচ্ছে আপনি যে কোনো ভিডিও ক্রপ করতে পারবেন অর্থাৎ কেটে নিতে পারবেন। মনে করেন আমার এই ভিডিওটাতে প্রথম থেকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা মানে ভুল হয়ে গেছে, যার কারণে আমি এই ভিডিওটা প্রথম অংশটা কেটে দিতে যাচ্ছি। তো তার জন্য হচ্ছে আপনাকে কেসিতে ক্লিক করতে হবে, ভিডিওটা সিলেক্ট করে কেসিতে ক্লিক করতে হবে। কেসিতে ক্লিক করে এখানে প্রথমে যে অপশনটা আছে, তো প্রথমের অপশনটাতে ক্লিক করলে দেখেন প্রথমের অংশটা আমার কেটে যাচ্ছে। তো এটা হলো আপনি প্রথমের অংশটা কীভাবে কাটবেন সেটার। তো এখন কথা হচ্ছে আমি ভিডিওটা আরো একটু ভিতরে নিয়ে যাই। তো এখন হচ্ছে আপনি যদি শেষের অংশটা কেটে যাচ্ছেন, মনে করেন এই ভিডিওটার আমি শেষের এই অংশটা কেটে যাচ্ছি, সাপোজ এই ভিডিওর আমি এই অংশটা কেটে দিতে চাচ্ছি, মানে এখান থেকে আমার ভিডিওটা শেষ, সেক্ষেত্রে আপনাকে আবার ভিডিওটা সিলেক্ট করে কেসিতে ক্লিক করতে হবে। দেন দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন শেষের অংশটা কিন্তু কেটে যাচ্ছে। তো এখন আবার আমি এখানে ক্লিক করে ব্যাগে নিয়ে আসলাম। তো এখন কথা হচ্ছে আমি তো শেষের এবং প্রথমের অংশটা কেটে নিলাম, আমার যে ভিডিওর ভিতরে যদি কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি কীভাবে কাটবো, তো সেটা কাটতে হলে আবার আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর আপনার এখানে কাছেতে ক্লিক করতে হবে। তো এখন কথা হচ্ছে যেখান থেকে আপনার ভিডিওটা ভুল হয়েছে সেখানে আগে ফার্স্ট টাইম এই আপনার অপশনটা এখানে এই যে লাল দাগিটা দেখতেছেন না, এই লাল দাগিটার সামনে নিয়ে আসতে হবে, মানে যেখান থেকে ভুল হয়ে গেছে ঠিক সেম জায়গায় এখানে নিয়ে রাখতে হবে। তো রাখার পর এখানে মাঝ যে এখানে তিন নম্বর যে অপশান আছে, তো তিন নম্বর অপশানটাতে এখানে ক্লিক করবেন, স্লিপ টু প্লেট। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিন্তু আমার এখানে ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমার যতদূর পর্যন্ত ভিডিওটা ভুল হয়ে গেছে ততটুকু এসে আবার আমি এই তিন নম্বর অপশানটাতে ক্লিক করব, স্লিপ টু প্লেট। ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেখেন এই যে আমার ভিতরের যে অংশটা আসলে সেটা কিন্তু যেখান থেকে ভুল হয়ে গেছে সেই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন এই পার্টটা এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে দেখেন এই ভিতরের যে পার্টটা আছে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো ফার্স্ট টাইম বোঝা গেল আমি কেসির যে আপনার যে কি বলে কাজটা কী সেটা সুন্দরভাবে আপনাকে বুঝা দিতে পারলাম। তো এখন দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে আবার আমি ভিডিওতে ক্লিক করব। তো এখানে আছে ক্লিপ গ্রাফিক্স, তো ক্লিপ গ্রাফিক্সেরও কাজ আছে এখানে অনেকগুলো দেখেন গ্রাফিক্স আছে। তো এগুলোর কাজ কি এগুলো আমি একটু পরে বলতেছি। তো আবার আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পর এখানে আছে স্প্রিট, দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে সেটা আছে স্প্রিট। তো স্প্রিটে ক্লিক করে আপনি আপনার ভিডিওর স্প্রিডটা কম বেশি করে দিতে পারবেন। তো আপনি যদি এখানে রাইট সাইডে নিয়ে যান তাহলে আপনার ভিডিওটা অনেক ফাস্ট কাজ করবে, মানে ফাস্ট প্লে হবে। তো আপনি যদি লেফট সাইডে নিয়ে যান ডান সাইডে তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক স্লোলিভাবে এখানে প্লে হবে। তো এখানে বোঝা গেল যে স্পিডের কাজ হচ্ছে কোনো কিছু ভিডিওটা দ্রুত গতিতে চলা এবং স্লো গতিতে চলার জন্য আপনি স্পিডটা ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় স্লো মোশনে ভিডিও করে সেটা হচ্ছে আপনি স্পিডটা কমায় দেয়, তো সেখান থেকে স্লো মোশন হয়ে যায়। তো স্লো মোশন যদি আপনি নির্দিষ্ট একটা পার্ট করতে চান, সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটা ভাগ করে নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে এই ভিডিওটা এখন স্লো মোশনে করব। স্লো মোশনে করতে হলে স্পিডে ক্লিক করব এবং যে আমার যে এখানে ভিডিওটা আছে তো ভিডিওটা এখানে আমি একটু এখানে বাড়াই দেবো। বাড়াই দিলে দেখেন আমার ভিডিওটা কিন্তু কত স্লোভাবে এখানে প্লে হচ্ছে, তো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন কত স্লোভাবে এই ভিডিওটা প্লে হচ্ছে। তো আপনি যদি স্পিডটা বাড়াই দিতে চান আবার ভিডিওতে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করে এটা একটু এই দিক দিয়ে বাড়াই দেবেন। দেখেন এই দিক দিয়ে যদি আমি বাড়াই দিই ভিডিওটা কত স্পিডে প্লে হবে দেখাচ্ছি আমি। তো দেখেন ভিডিওটা কত স্পিডে প্লে হচ্ছে। তো এই কাজটা কী, তো এখন অবশ্যই বুঝতে পারলেন যে এই ভিডিওটার কাজটা কী স্পিডের। স্পিডের কাজ হচ্ছে কোনো ভিডিওটাতে স্লো এবং ফাস্ট তৈরি করা। তো তৃতীয় নম্বর যে তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে রিভার্স। তো রিভার্স হচ্ছে কোনো কিছু পিছন থেকে সামনে নিয়ে আসা, মানে আপনি যে ভিডিওটা করতেছেন সে ভিডিওটা এডিটিং যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার প্রথম থেকে শেষে চলে যাচ্ছে। আপনি যদি এই ভিডিওটাকে রিভার্সে ক্লিক করেন ভিডিওটা কিন্তু শেষে থেকে শুরুতে আবার চলে আসবে, মানে উল্টা গতিতে চলে আসবে।
তো এটা হচ্ছে আপনার রিভার্সের কাজ। এবং তৃতীয় নাম্বার যে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রুটেড অ্যান্ড মিররিং। তো রুটেড মানে হচ্ছে ঘোরারিং ঘোড়া, এবং মিরর মানে হচ্ছে বাঁকানো, মানে তার অপোজিট ইয়াটা। তো আপনি আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তো মিররে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা এখানে। তো এখানে আমি সাইডে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে ক্লিক করব। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে। তো দেখেন আমি এখানে সাইডে ক্লিক করার পর দেখেন আমার ভিডিও যে ফ্রেমটা আছে সেটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি সোজা বাঁকা যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। দেখেন আমি কত সুন্দরভাবে এখানে চতুর্দিকে আমার ভিডিওটা ঘুরাইতে পারতেছি। তো আপনি এডিটিং করার সময় যদি আপনার যদি যে ফাইলটা আপনি এডিটিং করতে যাচ্ছেন যে ভিডিওটা সেটা যদি উল্টা হয়ে থাকে, তো এখান থেকে আপনি সোজা করে নিতে পারেন। দেখেন আমি সোজা করে নিতে পারবো। তো এটার কাজ এই পর্যন্ত। তো এখানে আপনি ভিডিওগুলো রোটেট করতে পারবেন, মিররিং করতে পারবেন। তো তার পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিল্টারিং, কালার ফিল্টারিং। তো এখানে আপনার ভিডিওর অনেকগুলো ফিল্টার আছে, তো ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন। ইউজ করলে এখানে আপনি দেখবেন যে কোন ফিল্টারের সাথে আপনার কোন ভিডিওটা ম্যাচিং করতেছে, তো সেই অনুযায়ী আপনাকে ফিল্টারটা দিতে হবে। তো এখানে দেখেন আমার ফার্স্ট টাইম যে ফিল্টারটা আমি সারা যে আমার ভিডিওটা আছে সেটা একটা দেখেন, এবং এখানে আমি একটা ফিল্টার ইউজ করব। এখানে অনেকগুলো ফিল্টার আছে, তো ফিল্টার এখানে আমি এই ফিল্টারটা ইউজ করলাম। দেখলেন এখানে আমার ভিডিওটা অনেক বেশি হোয়াইট হয়ে গেছে, তখন আমি একটু এটা 100% আছে এটা আমি জিরো করে দেব। তো জিরো করে দিলে দেখেন আমার ভিডিওটা কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে। তো এখন আবার আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে এটা তো বুঝতে পারলেন যে কালার ফিল্টারিং কাজটা কী। তো এখান থেকে আপনি বিভিন্ন কালারের ফিল্টারটা অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওতে। তো তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টটা কী, কালারটা হচ্ছে আপনার মেনু, কালার ফিল্টারটা হচ্ছে আপনার ম্যানুয়ালি কালার ফিল্টার, আর যেটা অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে আপনি ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখেন আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা আছে সেটার ব্রাইটনেস বাড়াই দিতে পারবেন। তো আপনার যে ভিডিওটা ব্রাইটনেস কম আছে সেটা এখান থেকে বাড়াই দিলে আপনার ব্রাইটনেসটা বাড়াই দিতে পারবেন, এবং যেখানে ব্রাইটনেস বেশি আছে সেখানে একটু কমাই দিতে পারবেন। তো এখানে আছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টও আপনি এখানে বাড়াই কমাই দিতে পারবেন। তো এখানে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা কন্ট্রাস্ট কোন, মানে আপনার ভিডিওটা কন্ট্রাস্ট বাড়ালে ভালো লাগতেছে না কমালে ভালো লাগতেছে, সমস্ত কিছু এগুলা আপনি সেটিংগুলো, এ দেখেন আমি একটু নিচে আসতেছি, দেখেন অনেকগুলো এখানে ইয়া আছে। তো এগুলো আপনি দেখেন অনেকগুলো এখানে কালার আছে, তো যে কালারটা আপনার ভিডিওর সাথে যাবে সেই কালারটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্টের কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা কালার আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি চাইলে আপনার যে প্রথমে যে আমার যে ভিডিও কালার ফিল্টারটা আছে, কালার ফিল্টারটি কিন্তু ম্যানুয়ালভাবে আছে, ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার যতগুলো কালার আছে ফিল্টার সমস্ত কিছু আপনার ভিডিওতে অ্যাপ্লাই হবে। আর দ্বিতীয় নম্বর যেটা অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আপনি চাইলে এক এক করে সমস্ত কিছু বাড়াই দিতে পারেন, চাইলে কন্ট্রাস্টটা বাড়াই দিতে পারেন, চাইলে এককভাবে আপনি আপনার যে ফোনের ব্রাইটনেসটা আছে সেটাও কিন্তু বাড়াই দিতে পারেন। তো এখানে আপনি কালার ফিল্টারের কাজটা দেখলেন, অ্যাডজাস্টমেন্টের কাজটা দেখলেন, এবং হচ্ছে ইকো। তো ইকো তো আমরা সবাই জানি। তো এখানে আপনার ভিডিওর যে আপনার যে আপনার যে মিউজিকটা আছে অর্থাৎ যে অডিওটা আছে সেই অডিওটা এখানে আপনি ইকো অ্যাড করে দিতে পারবেন। এখানে অনেকগুলো ইকো আছে, তো এই একটা একটা করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওর সাথে কোন ইকোটা এক্স্যাক্ট হচ্ছে। তো এখানে আবার আমি ক্লিক করলাম, তো আবার ভিডিওতে ক্লিক করে আমি নিচের অপশনে চলে গেলাম। তো ইকোর কাজ হচ্ছে আপনার ভিডিওর যে অডিওটা আছে সেটা ইকোটা অনেক সুন্দরভাবে এটা সাজানো। তো এখানে আছে ভলিউম, তো ভলিউমের কাজটা এখানে আপনি ভলিউমটা এখানে আটাই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। তো এটা মনে করেন যে কোথাও আপনি ভলিউমটা বাড়াই দিচ্ছেন আবার কোথাও কমাই দিচ্ছেন, তো এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। তো আবার আমি ভিডিওতে ক্লিক করলাম, আমি নিচে গেলাম, নিচে আসার পর এখানে আছে রিভার্ব। তো রিভার্বের কাজটাও আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। তো এখানে তারপর আছে ভয়েস চেঞ্জার, তো ভয়েস চেঞ্জারে আপনার যে ভিডিওর যে ভয়েসটা আছে আপনি যদি সাপোজ কোনো কথা বলতেছেন সেই কথাগুলো যদি কথাগুলোর ভয়েস আপনি অনেক ধরনের ভয়েস এখানে পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো ভয়েস আছে, সে ভয়েসগুলো আপনি ক্লিক করে দেখে নিতে পারেন আপনার ভিডিওতে আপনি কোন ভয়েসটা অ্যাড করতে চাচ্ছেন। তার মানে আপনি একজনে কিন্তু বিভিন্ন ধরনের ভয়েস দিয়ে ভিডিও বানাইতে পারবেন এখান থেকে ভয়েস চেঞ্জ করে, ঠিক আছে। এখানে বোঝা গেল যে ভয়েস চেঞ্জের কাজটা কী। ভয়েস চেঞ্জের কাজ হচ্ছে আপনার ভয়েসটা আপনি অন্য অন্য ভয়েসে ট্রান্সলেশন করতে পারবেন। তো এখানে তারপরে যে অপশনটা আছে এটা কিন্তু খুব একটা সুন্দর একটা অপশন এখানে অ্যাড করছে, তো ভিগ্রেনেট। তো এটার কাজটা কী, তো এটার কাজটা হচ্ছে আমি এটা অপশনটা অফ আছে, আমি যদি এখানে অন করে দিই আমার ভিডিওটা একটু লক্ষ্য করেন আমার ডেস্কটপটা, তো আমি যখন অন করে দিচ্ছি দেখেন আমার ভিডিওটা প্রথমে আমার যে ফেসটা আছে ফেসটার কাছে কিন্তু আলো আসছে এবং চতুর্দিকে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে, তো ভিডিওটা কিন্তু আলাদা একটা লুক চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে এখানে আপনি অন করে দিলে আপনার ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি অফ করে দিচ্ছি,
তো আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা অন করে দিতে পারেন। তো তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও। তো এটার কাজ হচ্ছে আপনার ভিডিও থেকে আপনি অডিওটা আলাদাভাবে এক্সট্রাক্ট করতে পারেন, তো বের করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার কোনো লেয়ার নাই, আমি এখানে ক্লিক করলে আলাদা একটা লেয়ার এখানে চলে আসলো। এটা হচ্ছে আমার ভিডিওর যে অডিওটা আছে সেটা কিন্তু এখানে বের হয়ে আসলো, ঠিক আছে। তো এখন আপনি বুঝতে পারলেন, আমি ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি, এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমি সমস্ত কিছু কিন্তু আপনাকে বুঝাই দিলাম। তো এই কাজগুলো সম্পর্কে আপনার যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে আরও সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। তো এখানে সিজারের পরে যে কাশির পরে যে এই কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমি দেখাই দিলাম। তো এখন তারপরে যে অপশনটা আছে এই যে অপশনটা এখানে দুইটা এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা ফ্রেমটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ভিডিওটা আমার এটা, আমি দুই আঙ্গুল দিয়ে ভিডিওটা একটু জুম করে দিতে চাচ্ছি। দেখেন আমার ভিডিওটা যদি দূরে হয়ে থাকে শ্যুটিং করার সময়, শ্যুট করার সময় যদি আমার ভিডিওটা দূরে হয়ে থাকে এখান থেকে আমি ভিডিওটা এখানে বড় করতে পারবো। দেখ দুই আঙ্গুল দিয়ে আমি যদি এখানে বড় করতে চাচ্ছি তো এখানে বড় করতে পারবো, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে এভাবে। তো আমি ভিডিওটা আমার যতটুকু ফ্রেম আমি ততটুকু পর্যন্ত করব। সাপোজ আমি আমার ফ্রেমটা এতটুকু, সাপোজ আমি এতটুকু ফ্রেম নিতে চাচ্ছি। তো এই যে অপশনটা আছে আমি দেখেন লাল তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করেছি, তো এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা পুরো ফ্রেমটাই কিন্তু এই ফ্রেমে থাকবে, ঠিক আছে। বোঝা গেল, আপনি এখানে ফ্রেমটা আপনার এই অপশানে এসে, আমি দেখাচ্ছি এই অপশানে এসে আপনি আপনার ফ্রেমটা কিন্তু এখানে কাস্টমভাবে সেট করতে পারবেন। আপনার ফ্রেমটা যদি দূরে হয়ে থাকে কাছে আসতে পারবেন, এবং যদি কাছে থাকে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে দূরে নিয়ে আসবেন। তো আবার ক্লিক করলাম, তো এই মাঝখানে অপশানটাতে আবার ক্লিক করলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। তো দেখেন আমি এটা আরও দূরে নিয়ে গেলাম। তো দূরে নিয়ে যাওয়ার পর আবার আমি এখানে ক্লিক করলাম মাঝখানে, দেখেন আমার পুরো ভিডিওটা কিন্তু সেম ফ্রেমে থাকতেছে। তো এখন আমি এটা কেটে দিলাম। তো অবশ্যই বুঝতে পারলেন যে এটার কাজটা কী। তারপরে যে আপনার যে মাইকের যে কাজটা অর্থাৎ ভলিউমের যে কাজটা সেটা আবার কি। তো এটার কাজ হচ্ছে সাপোজ আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আপনার যে ভিডিওর যে ভলিউমটা আছে, যে সাউন্ডটা আছে, সে সাউন্ডটা যদি আপনি কম, যদি অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাউন্ডটা এখানে বাড়াই দিতে পারবেন। তো এখানে আমি ভলিউমে ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাকে কোথাও ক্লিক করতে হবে না, অটো ভলিউমটা যেটা অফ আছে সেটা আপনাকে, আপনার অটো ভলিউমটা আপনাকে এখানে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে দেখতেছেন আপনার যে ভলিউমটা আছে সেটা কিন্তু আপনার 100% আছে, তার মানে আপনার যে ভলিউমটা আছে আপনি এখান থেকে আপনি বাড়াই দিতে পারবেন। তো এখানে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু বাড়াই দিতে পারেন। তো আমি 200% করে দিলাম। তো 200% করে দিলে আপনার ভিডিওটা যদি 100% সান হয়, এখানে আমার 200% আমি বাড়াই দিলাম, এক্সট্রা 100% বাড়াই দিলাম, তার মানে আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু ডাবল হয়ে গেল। তো এটা ছাড়াও আপনার আরও একটা কাজ আছে। তো আপনি যদি এই ভিডিওটা আপনি ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করে যদি আপনি চাচ্ছেন না যে আপনার ভিডিওটা যে ভিডিওটার অডিওটা আছে সেটা না বাজুক, অর্থাৎ অডিওটা একটু কেটে দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আপনি মিউট করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আবার আপনাকে ভলিউমে আসতে হবে। ভলিউমে আসার পর এখানে অটো ভলিউমটা এখানে অফ করে দেবেন, দেন এখানে আপনার যে 200% আছে অর্থাৎ 100%ও যদি থাকে এটা আপনি জিরো করে দেবেন। জিরো করে এখানে টিকমার্কে ক্লিক করলেন, টিকমার্কে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর যে আপনার সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আর এখানে প্লে হবে না, অর্থাৎ সাউন্ডটা আপনার শোনা যাবে না। তো বোঝা গেল যে ভলিউমের কাজটা কী। ভলিউমটা আপনি বাড়াই দিতে পারবেন, একেবারে কমাইও দিতে পারবেন। তো এখানে আবার আমি ফ্রেমে ক্লিক করলাম, ফ্রেমে ক্লিক করার পর দেখেন আমি এই অপশনগুলোর কাজ কিন্তু সমস্ত কাজ কিন্তু দেখাই দিলাম। তো এখন যদি আপনি এই সমস্যা এই অপশনগুলো থাকে, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে কোনো এক ভিডিওতে আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত, পরের ভিডিওতে আমি দেখাবো যে লেয়ারের কাজগুলো কী কী, এবং লেয়ারের যে ইমেজ ইফেক্ট স্টিকার টেক্সট অ্যান্ড হ্যান্ডরাইটিং যে আছে সেগুলোর কাজ কী, এবং মিডিয়া অডিও রেকর্ড এগুলোর কাজ কী, এটাও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ এই ভিডিওটাতে আমি যে আলোচনা করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনিও এটা দেখবেন না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো যার কারণে আমি ভিডিওটা নেক্সট পার্টে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।